কি নিয়ে? আমরা 100 দিনের কাজের জন্য আসছি, জব কার্ডের কাজের জন্য। আর এই যে আমফান ঝড় হলো, তাতে তো অনেকেরই ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। মেম্বার নিজের নামে নিজের সব আত্মীয়দের 20,000 করে টাকা দিয়েছে, সেই টাকার ভাগ কেন আমরা পাবো না? আর ভাগই নেই আমরা পেয়েছে। আর মেম্বার কোনো কিছু পায়নি। মেম্বার কোনো দিন আমাদের পাড়ায় গিয়ে খোঁজ নাই। না, 100 দিনের কাজ কতদিন বন্ধ? 100 দিনের কাজ কতদিন বন্ধ রয়েছে? আমি মনে করছি আমার সাধারণ মানুষ তো আমার কাছে কাজের কথা আবেদন করবে না। আমি চাই সাধারণ মানুষ কাজ করুক, তারপর ওদের আমি কাজ দিতেও চাই। এবার আমি কাজ দিতে চাইছি, ওরা আবেদন করছে যে আমরা 100 দিনের কাজ করব। এবার সেই জায়গায় কাজের জায়গাটা আছে কি না সেটা দেখে তারপরে তো কাজ দেবো। এবার জায়গাটা আমাকে খুঁজে নিতে হবে, যে আমি ওদেরকে জানাচ্ছি যে তার এলাকায় কী কী জায়গায় কোথায় কোথায় কাজের জায়গা আছে, সেই কাজের জায়গাগুলো আমার কাছে এনে দিই, আমি কাজ দেবো। না, আপনার যে মেম্বার রয়েছে, মেম্বারের তো একাধিক অভিযোগ তুলছে যে আমফানের এক টাকা দ্বিতীয় কথা ওদের এলাকায় কিছু কিছু সমস্যা আসছে, সে সমস্যাগুলো নিয়ে বারবার জানানো হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তেরোটা মেম্বার কাজ করাচ্ছে, একমাত্র ওই কাজ করাচ্ছে না। আমি ওকে বারবার বলছি যে কাজ করানোর জন্য কাজ করাক। আমি চাই, আমি বলেছি এবার মেম্বারকে হাজার বলা সত্ত্বেও যদি মেম্বার কাজ না করায় আমি ওখানে হস্তক্ষেপ কী করে করতে পারি? এবার আমার এলাকার জনগণেরা সব এসছে, আমি ওদের আবেদন শুনেছি, আমি কাজ করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাজ করাবো। আমফান দুর্নীতি নিয়ে আপনি কি বলবেন? আমফানের দুর্নীতি নিয়ে বলতে, আমি আমফানের জন্য অভিযোগটা করছি, আমফানের কি দুর্নীতি, যে টাকা দুর্নীতি হয়েছে? না, ওটা বিডিও অফিস, বিডিও স্যার এসে ইনকোয়ারি করেছেন, এবার উনি বিডিও স্যার বুঝবেন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।